পিঠা ধনিয়া চিকেন নাকি এটা চিকেন। আচ্ছা আমার একটা দিয়েন তো ওইখানে, তো টেস্ট করে দেখতে হবে কেমন। খারাপ না, মজা আছে। পুরোটা রলে এইটুকু চিকেন ছিল, তবে খারাপ না। আজকে যাবো যেহেতু বলছি যে চুলা নিবই, কোন চুলা এটা তো আর বলি নাই, কি আর করার, যে চুলা পাইছি ওইটা নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন হচ্ছে সবাই? আশা করি সকলে ভালো আছো। তো এখন হচ্ছে গিয়ে আসরের টাইম হয়ে গেছে, নামাজের জন্য যাবো। ছয়তলা থেকে নামতে অনেক কষ্ট হয়ে যায় অবশ্য। কি বলবো যে এই কয়েকদিন যে এত পরিমাণ শীত পড়ছে, জ্যাকেট সাথে নিয়ে বের হয়েছি। তো চলো যাই নিচে, যাই যে আজকে দেখি ঘোরাফেরা করা হয় কিনা বা কোথাও যাওয়া হয় কিনা। যাওয়া হলে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো চলো সাথেই থাকো, এবং যারা যারা চ্যানেল তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো। ওই সামনে হচ্ছে গিয়ে মসজিদ, তো আমরা মসজিদের দিকে যাবো। আর ছয়তলা থেকে নামছি তো অনেক কষ্ট হয়ে গেছে আর কি অবশ্য। ভাই নামাজে দাঁড়াই পড়ছে, নামাজে যাইতে হবে, নামাজে দাঁড়াই পড়ছে। তো ওইখানে স্যান্ডেল দেখেছিলাম, ওইখানে না রাখলে নিজের মনে করে কেউ নিয়ে চলে যাবে। তো ভাই জ্যাকেটটা পরে নিছি, বিকজ এখানে অনেক শীত, মানে আজকে এই দুদিন অনেক ঠান্ডাই পড়ছে। আমরা এখন যাচ্ছি, সামনে একটা ফেমাস পিঠার দোকান আছে, তো এখানে এইখানে যে মানে যত কাপড় আছে এখানে ফুটপাতে বিক্রি হয় আর কি। এখানে শীতের কাপড় আছে অনেকগুলা। তো আমার রাস্তার ওই পাশে যাওয়া লাগবে, এই জন্য ওভারব্রিজ ক্রস করতেছি। তো সবাই ওভারব্রিজ ইউজ করবেন, বিকজ রাস্তা দিয়ে যাবেন তো অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগবে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই জন্য ওভারব্রিজ ইউজ করবেন সবাই। ভাই কি বলবো, মানে সিগারেট খাইতেছে ভাই, 15 টাকা 20 টাকাতে একটা সিগারেট খাইতেছে, মানে কি বলবো, নেশা এমন খারাপ জিনিস। একটা পিঠা দেন তো, এটা হচ্ছে পিঠা ধনিয়া। পিঠাটা অনেক ঝাল ছিল, তবে মজা ছিল না, বিকজ ঠান্ডা হয়ে গেছিল। সামনে যাবো দেখি কিছু খাওয়া যায় কিনা বা টেস্ট করা যায় কিনা। হ্যাঁ ভিডিও করতে পারবো, হ্যাঁ ভিডিও করতে পারবো কিনা। হ্যাঁ ভিডিও করবো। কোনটা কত? 100 টাকা, 40 টাকা, বিপুল আছে 100 টাকা, 50 টাকা। চিকেন নাকি এটা চিকেন? আচ্ছা আমার একটা দিয়েন তো ওইখানে। আচ্ছা ভিডিও করতে না, 20 টাকা দেওয়া লাগবে। বার্গার কত করে ভাইয়া? বার্গার 60 টাকা, 50 টাকা, 40 টাকা। চাপ বার্গার, জালি বার্গার, ক্রিম বার্গার। চিকেন বার্গার নাই? আচ্ছা আমাকে দুইটা ই দিয়েন, রোল দিয়েন। ফাইনালি খাবার চলে আসছে, দেখি টেস্টটা করে দেখি কতটা মজা আছে। তো এটা হচ্ছে মনে হয় চিকেন রোল, তো টেস্ট করে দেখতে হবে কেমন। খারাপ না, মজা আছে। তবে বিষয়টা হচ্ছে কি, এখানে যে চিকেন রোলের কথা বলা হয়েছে, এখানে পুরোটা উপরে চিকেন আছে বাট ভিতরে চিকেন নাই, বাট খারাপ না। পুরোটা রলে এইটুকু চিকেন ছিল, তবে খারাপ না। তো আমরা এখান থেকে চিকেন রোল খাইলাম, তো খারাপ আসছিল না, ভালোই আসছিল, মানে মোটামুটি 75 টাকার মতন আশেপাশে ছিল, তবে খারাপ না, ভালোই। এখন বাসার দিকে যাবো, বিকজ অনেকক্ষণ আগে বের হয়েছি। তো ঘরে যাইতে চাইছিলাম, কিন্তু এক বন্ধু ফোন দিল, ফোন দিয়ে বললো ছোলা নিয়ে যাইতে। এখন ছোলা নিয়ে যাইতে হবে, তো ছোলার দোকানে যাই। ছোলার দোকান খুঁজতেছি, আশেপাশে নাই, তবে দেখতেছি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, বাট ছোলার দোকান পাইতেছি না। কিন্তু আজকে ছোলার ছাড়া আজকে বাড়ি যাবো না, ঘরে যাবো না, ঠিক আছে? যেহেতু ছোলার কথা বলছে ফ্রেন্ডে, ছোলা নিয়েই যাবো আজকে বাসায়। এই চুলা না আমার নিতে বলছে, কি বলে, সিদ্ধ চুলা বা রান্না চুলা। তো এখানে দোকান খুঁজতেছি বাট পাইতেছি না, অনেক দূর চলে আসছি। আচ্ছা মেবি আবার ব্যাগ যাইতে হবে, এখানে নাই। অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু পাই নাই, কিছু করার নাই। এখন ব্যাগ যাইতে হবে, কিন্তু চুলা নিয়েই ঘরে যাবো ইনশাল্লাহ। চুলা বিক্রি করো না, শুধু চুলা হবে? আমার 15 টাকা করে 2 জায়গায় চুলা দাও তো। 15 টাকা করে 2 জায়গায় চুলা দাও, জাস্ট চুলা। 15 টাকা 2 জায়গায় দেওয়া যাবে না? ও তো ওইখানে একটা দোকানে, মানে মুড়ির দোকান, ওইখান থেকে আর কি ছোলা নিতে চাইছিলাম, বাট তো অনেক দিতে চাইছিল এবং অনেক দামও চাইছিল, তো তোমার ভাইয়ের অত লাগবে না, এই জন্য আমি চলে আসছি এখান থেকে। কোনটা কত? এটা কত? 20 টাকা। 10 টাকার আছে না? দুইটা দেন তো, প্যাকেটে দিয়ে। ভাই তোমাদের ভাই বলছিল যে চুলা নিয়েই যাবে আজকে বাড়ি, আমি তো চুলা পাই নাই, তো কি করব, ভাজা চুলা নিয়ে আসছি। ঠিক আছে, তো ভাজা চুলা নিয়ে আজকে যাবো, যেহেতু বলছি যে চুলা নিবই। কোন চুলা এটা তো আর বলি নাই, কি আর করার, যে চুলা পাইছি ওইটা নিয়ে যেতে হবে। ভাই আমি জানি যদি ঘরে যাই আর এই চুলা দেখাই তবে ও চিল্লাবে কেমন সোস, এটা আনতে বলি নাই ওইটা আনতে বলছি, কিন্তু ভাই চুলা তো পাই নাই, কি করার, এটাই নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।